বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ আরেকটি পদ, কালোজিরের চাল দিয়ে, কালোজিরের চাল, আলু আর থোড়ের ঘন্ট। থোড় সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি একটা, কালোজিরের চাল এক মুঠো ভিজিয়ে নিয়েছি, জিরে, ধনে, আদা, হলুদ, শুকনো মশলাটা জলে গুলে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা, ঘি, তেজপাতা আর ফোড়নের জন্য জিরে আর নুন, মিষ্টি তো আছেই কম। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, চালটা ভেজে নিচ্ছি। চালটা দিচ্ছি, দিয়ে এবার ভেজে নিচ্ছি চালটা। চালটা যেই রংটা চেঞ্জ হবে তখনই তুলে নেব। এবারে চালটাকে ছেঁকে তুলে নিচ্ছি। তেলে একটু সাদা জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ একটা বেরিয়েছে। এবার যে থোড়টাকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার থোড়টা দিয়ে দিচ্ছি। থোড়টা একদম চিপে জল ঝরিয়ে দিচ্ছি, মিডিয়ামে রেখে নিলাম। থোড়টাকে ভাজা ভাজা করে নেব, একটু সময় লাগবে থোড়টা ভাজা হতে। এভাবে থোড়টা নেড়ে চেড়ে একটু ভাজা করে নিই। এবার একটু নুন দিয়ে দেবো এর সাথে। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট পরে আসছি, একটু কতে থাকুক। এবারে থোড়টা ভাজা ভাজা হয়ে এসছে, চলে এসছি। গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে দিলাম, আর যে চাল আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ধনে, জিরে, আদা আর হলুদ, যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। গুলে রেখেছিলাম ওর 2 বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ থোড়টা সেদ্ধতে একটু সময় নেবে। 2 টিস্পুন বাতাসার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আগে একবার নুন দিয়েছিলাম কষানোর সময়, এখন আবার আরেকটু দিয়ে দিলাম। নুন মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হয়। ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটতে একটু সময় লাগবে। 1 ঘন্টা রেডি, এবার নাবিয়ে পরিবেশন করছি। আমাদের হয়ে গেল থোড়ে রেডি, পরিবেশন করলাম। বন্ধুরা, তোমরা করে দেখো, এইভাবে কেমন লাগে জানাবে, খারাপ ভালো দুটোই জানাবে কমেন্টে। আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবে, তোমাদের কাছে অনুরোধ রইল। এবার আরেকবার আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা এগুলো করে খেয়ে দেখে আমাকে জানাবে।